রোববার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঢাকায় পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। এরপর তিনি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজে। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসাবে ফ্রান্স বাংলাদেশের পাশে রয়েছে। বিভিন্ন সংকট, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রেখেছে। We have developed a robust trade partnership with focus on responsible business conduct. We are opening up new areas of cooperation in strategic assets and advanced technologies. I am confident that our bilateral relations can move to strategic engagement for the shared prosperity for all in the Pacific and beyond. শুভেচ্ছা বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে, সেই সাথে জলবায়ু পরিবর্তনেও বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি। I think the best way to pay tribute to the martyrs will be to acknowledge the tremendous success of Bangladesh over the years. Based on democratic principles and the rule of law, at the core of your identity, Bangladesh is progressively retrieving its place on the world stage. ম্যাক্রোর এ সফরে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দুটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে। সোমবার সকালে ধানমন্ডির লেক পরিদর্শন করে 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে তার। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিকেলে ঢাকা ছাড়বেন ফ্রান্সের প্রেসিডেন্ট। শিহাবুল ইসলাম, আরটিভি, ঢাকা।